অন্যান্য ভবনগুলো কিন্তু অতি সন্নিকটে, খুব কাছাকাছি। পুতুলের বিভিন্ন আইটেম ওখান থেকে আগুনটা লাগছে। সাড়ে এগারোটা পৌনে বারোটার দিকে সম্ভবত আগুনটা লাগছে। যে সাততলায় আপনার ওই যে ইয়া ছিল কার্টুন, এটা পুতুলের বিভিন্ন আইটেম অঞ্চল, ওখান থেকে আগুনটা লাগছে। আমি এসে দেখছি এখানে আগুন লাগছে এই পর্যন্ত, কিন্তু ওখানে সাততলায় হচ্ছে বিদেশি এক ইম্পোর্টারের একটা খেলনার গোডাউন আছে এতটুকু জানি। এখন আমরা আমাদের আগুন নিয়ন্ত্রণে আনি আমরা দুপুর দুইটার সময়। এখন আমরা মোটামুটি বলা যায় যে অন্য ভবনে আপনারা দেখতে পাচ্ছেন যে অন্যান্য ভবনগুলো কিন্তু অতি সন্নিকটে, খুব কাছাকাছি, ডিস্টেন্স খুবই কম। বাট স্টিল আমরা আশা করি যে আর আগুনটা আর বাড়বে না। ফ্লেম, আগুনের ফ্লেম সম্পূর্ণ নিরাপণ করতে পারছি। আর অফিসিয়ালি আমরা হয়তো আরও এক দেড় ঘন্টা অপারেশন করার পরে আমরা আগুন নিরাপণ করতে সমর্থ হব। ভিতরে আগুন নাই, আগুন সব কিছু কমপ্লিট, এখন শুধু মালামালগুলো আমরা সরাচ্ছি, তাছাড়া সেরকম আর কিছু নাই। সাড়ে রাত সাড়ে কাছে আপনারা জিজ্ঞেস করেন, এটা আরও আধা ঘন্টার উপরে আগুন এরকম শেষ, আগুন নাই। মানুষজন আহত বা এরকম কোনো কিছু আমরা নিউজ এখনও পাই নাই, পরবর্তীতে স্যারেরা আপনাদের এটা সম্পূর্ণ ইয়ে দিবে আর কি।